পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে গোমতী নদীর পানি বেড়ে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় আকস্মিক বন্যায় পাঁচ শতাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন বন্যার পানি ঢুকে শতাধিক নিমজ্জিত হয়েছে তলিয়ে গেছে পাকা ক্ষেত বন্যায় গোমতী নদীর পাড় রক্ষাকারী বাঁধ কানায় কানায় পরিপূর্ণ হয়েছে বাঁধ ভেঙে নদীর পানি বিস্তীর্ণ লোকালয়ে প্রবেশ করার শঙ্কায় বাঁধের উপরে এসে জড়ো হয়েছেন লোকজন অনেক কষ্টে নাই

আজকে পানি আসার কারণে যখন এছিলেন বিভিন্ন টিউন তারা কর্মস্থা ফোন দিছে তখন রাস্তা এদিকে আকস্মিক বন্যায় পাকা আউশ ধানের ব্যাপক ক্ষয়ক্ষতির কথা জানিয়েছেন কৃষকরা এবার গোমতী নদীর চরে পঞ্চাশ হেক্টর জমিতে আউশের চাষ করা হয় বলে উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায় ফসল কাটার সপ্তাহখানেক আগে পানিতে আউশের ক্ষেত তলিয়ে যাওয়ায় ব্যাপক লোকসানে পড়বেন বলে জানিয়েছেন গোমতী পাড়ের কৃষকরা আমার আছে কানিগানের মতন আছে 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 পরিবার মালাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন বলেন বন্যা দুর্গতদের জন্য শুকনো খাবার ও পানীয় ব্যবস্থা করা হচ্ছে বেড়িবাধের ভেতরে অবস্থানকারী সকলকে নিরাপদ স্থানে যাওয়ার জন্য বলা হয়েছে